আসসালামু আলাইকুম। আজকে আমি দুধের মধ্যে বিস্কুট দিয়ে দুর্দান্ত স্বাদের চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। বিস্কুট আর দুধ দিয়ে যে এত মজার চমচম মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না। খেতে খুবই টেস্টি হবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি 2 প্যাকেট বিস্কুট নিয়েছি, 10 টাকার দাম এই প্যাকেটের, অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট। এই বিস্কুটগুলো সব জায়গায় পাওয়া যায়। এখন আমি 2 প্যাকেটই নিয়ে নিচ্ছি, তারপরে গুঁড়া করে নিব। একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, ঘি দিয়ে, ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি 3 টেবিল চামচ। সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। এখন আমি চুলার আঁচ লো আঁচে করে নেড়ে চেড়ে ভেজে নিব, হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, বিস্কুটের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে 3-4 মিনিট ভেজে নিব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। 3-4 মিনিট ভেজে নিয়েছি, এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে লিকুইড দুধও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ। এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া 1/2 চামচ, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলাটা একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া, এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নিব, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়ে ঘন টাইট করে নিতে হবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘি বেশি দিলে মিষ্টি ফ্লেভারটা ভালো লাগে, খেতে অনেক টেস্টি হয়। যখন এরকম প্যানের গা ছেড়ে আসবে আর শক্ত টাইট হয়ে আসবে, তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছে। এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, বাচ্চারা অনেক পছন্দ করবে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি, এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে যে কোনো রকমেরই করে এই মিষ্টি বানাতে পারেন। মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন এই মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য আমি মাওয়াতে কোট করে নিব। একটা করে মিষ্টি নিয়ে এইরকম করে কোট করে নিচ্ছে, তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে অনেক টেস্টি হবে। খুবই মজার এই মিষ্টিগুলো, একবার হলেও ট্রাই করে দেখবেন। যেহেতু ভেজে এই মিষ্টিগুলো রান্না করা হয়েছে, সেহেতু এই মিষ্টিগুলো আর কুক করার প্রয়োজন নাই, অনেক টেস্টি, একবার হলেও বানিয়ে দেখবেন। এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।